মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে তৃতীয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO এর গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রাকৃতিক উৎস থেকে গত অর্থ বছর 10,48,000 টন মাছ উৎপাদিত হয়। মৎস্য অধিদপ্তর জানায়, নদ নদী, হাওড় বাউর, বিল ও অন্যান্য উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা মাছের উৎপাদন এর মূল কারণ। পাশাপাশি ইলিশ উৎপাদনে রয়েছে অগ্রণী ভূমিকা। বিস্তারিত সুমন মাহমুদের রিপোর্টে। প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রথম অবস্থানে রয়েছে চীন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দুবছর আগে প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম। নদ নদী, হাওড় বাওড়, বিল এবং অন্যান্য উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা মাছের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ইলিশ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। সরকারের বিভিন্ন কৌশলগত কারণ এবং প্রযুক্তিগত উৎকর্ষতার ফলে আমাদের কিন্তু এই অর্জনটা সম্ভব হয়েছে। বিভিন্ন অভয়াশ্রম বাস্তবায়ন করতেছি, সেটা ইলিশের ক্ষেত্রেও করতেছি এবং বাংলা মাছের ক্ষেত্রেও। এই যে আমরা তৃতীয় অবস্থানে এসেছি, এটা এখানে কিন্তু ইলিশের একটা বড় অবদান রয়েছে। সরকারের নানা উদ্যোগ ও ইলিশের নতুন নতুন অভয়ারণ্য সৃষ্টির ফলে তিন বছরে দেশের ইলিশ উৎপাদন প্রায় 1,50,000 টন বেড়েছে। জাতিসংঘে প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের 60টি দেশের মানুষের আমিষের অর্ধেকেরও বেশি আসে মাছ থেকে। আমিষের 58% মাছ দিয়ে মিটিয়ে শীর্ষস্থানীয় দেশের কাতারে বাংলাদেশ। মাছের উৎপাদন বাড়ানোর জন্য আমাদের সম্প্রসারণ কার্যক্রম, আমাদের টেকনোলজি প্রযুক্তি আমরা নিয়মিতভাবে চাষিদের কাছে সরবরাহ করছি। মিষ্টি পানির মাছ আহরণ ও চাষে বাংলাদেশের সাফল্য এসেছে অনেক বাধা বিপত্তি পেরিয়ে। দেশের 12% মানুষ মাছ চাষের সাথে জড়িত হলেও এই খাতে আর্থিক প্রণোদনা পান শুধু রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। চাষিরা তেমন কোনো সরকারি সুবিধা পান না। তাদেরকেও প্রণোদনার আওতায় আনতে পারলে মৎস্য চাষে একদিন বাংলাদেশ বিশ্বের প্রথম স্থান অর্জন করবে। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।